নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখুন আজকে কি বানাচ্ছি। তো প্রথমেই আমি 1 ইঞ্চি মতো আদা, 10টা রসুন কোয়া আর 3-4টে কাঁচা লঙ্কাকে একটু মিক্সিতে পালস মোডে ঘুরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি 300 গ্রাম মতো বোনলেস চিকেন, দিয়ে একসঙ্গে সবগুলোকে আবারও পেস্ট করে নামিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কর্নফ্লোর আর বেকিং পাউডার একটু দেব। দিয়ে একসঙ্গে আটার ডো যেভাবে মাখে ওইভাবে তৈরি মেখে আমি ছোট ছোট মার্বেলের মতো বল তৈরি করে নিব প্রথমে। তো খুব মজার একটা রেসিপি, আপনারা দেখুন সম্পূর্ণটা। ছোট ছোট মার্বেলের শেপে আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ডিপ ফ্রাই করে নিব। তো দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাইয়ের জন্য বেশ খানিকটা তেল কড়াইতে, দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ভেজে ভেজে উঠিয়ে নিব। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন একবার। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি আমি। এই দেখুন হয়ে গেছে সবগুলো। এখন আরেকটা প্যানে আমি 1 হাতা মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কুচি করে প্রথমে একটু হালকা ফ্রাই করে নিব। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই করব, তারপরে আমি এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব আরও। তো কেউ বাড়িতে বেড়াতে আসলেও আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এটা। তো ট্রান্সপারেন্ট হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সয়া সস, টমেটো সস সব দিয়ে একটু আমি কয়েক সেকেন্ড একটু হাই স্টিমে ভাজবো। কয়েক সেকেন্ড ভাজার পরে আমি দিয়ে দিলাম সামান্য চিল্লি সস। চিল্লি সস দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি একটা বড় পেঁয়াজকে একটু পাতাগুলো খুলে বড় বড় করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। মুখে পেঁয়াজগুলো খাওয়ার সময় ক্রাঞ্চি পেঁয়াজগুলো মুখে পড়লে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি আমি বলগুলো। তো বলগুলো দিয়ে আমি স্টিমটা কমিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিব। তো কেউ বেড়াতে আসলেও আপনারা ঝটপট এটা বানিয়ে দিতে পারেন। 15-20 মিনিট সময় লাগবে, খুব বেশি সময়ও লাগে না। তো কেউ খেয়েও খুবই ভালো পাবে আশা করি। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো মিক্স করার পর আমি কিছু রোস্টেড তিল উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে সার্ভ করে দিব। তো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।